হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের পোশ আজকের ভিডিওটা কিসের ওপর অলরেডি আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন আমি কেন কবিতর পালন করি কবিতর হচ্ছে আমার জীবনের প্রথম নেশা অর্থাৎ আমি যখন পাখি পালনেরও আর অনেক আগে আমি এই কবিতর পালন শুরু করছি কবিতর আমার বলা চলে যে এত পরিমাণে এটার প্রতি আমি আসক্ত যে আমি আল্লাহ যদি আমাকে বাছায় রাখে মরার আগ পর্যন্ত আমি কবিতরটা পালন করব বা আমার বাসায় কবিতর থাকবে এবং কবিতর যে অনেক সুখের পায়রা যারা কবিতর পালন করেন তারা অনেক ভালোভাবেই ফিল করেন তো আমার কাছেও কবিতর সুখের পায়রা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে অংশে যে কত সুন্দর করে আমি যখন একশো সুখের পায়রাকে মুক্ত করে দিলাম আর একশো সুখের পায়রা যখন ওদের মনের 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 উড়ন্ততে তারা উঠতে শুরু করলো সো এটার উপর আর কোনো বড় প্রাপ্তি হতে পারে না তো অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া পবিতর পালন করে কী লাভ তো তাদের জন্য আমি আজকে বলবো যে এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কবিতর থেকে আমি জানি না কী পাই কিন্তু কবিতর থেকে যে আমি শান্তি সুখ এবং বিশ্বাস অর্থাৎ কবিতর যে দিনের প্রথমে আমি এদেরকে খোলা আকাশে মুক্ত আকাশে উড়াই দিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে স্ক্রিনে কত সুন্দর করে কবিতরটা উঠতেছে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি কবিতর বিক্রি করে বা কবিতরের বাচ্চা থেকে ভালো কোনো প্রফিট আসে না এটা সত্যি। অনেকে যারা কবিতর পালন করে লস করছে বা কবিতর পালতে পালতে বিক্রি করতে যে বিরক্ত তারা তাদের কাছে এই এইটাই বলবে যে কবিতর পালন করে কি হয় তো ভাইয়া আমি তাদের আসলে কিছু বলতে পারবো না জাস্ট খালি আমি আমার কথাটা বলতে পারবো যে আমার কবিতরগুলো যখন আমি খোলা আকাশে খুলে দিই আর এরা যখন মুক্ত আকাশে এইভাবে সুন্দরভাবে উড়ে এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি আর দ্বিতীয়ত যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে দিন শেষে যখন কবিতরগুলো আপনার বাসায় ফিরে আসে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আপনি তাকে বিশ্বাস করে খোলা আকাশে মুক্ত করে দিলেন সারাদিন তারা তাদের মতন তাদের অজান্তে উড়ল ফিরল দিন শেষে যখন আপনার কবিতরগুলো আপনার কাছে ফিরে আসবে তখন কিন্তু এই যে দেখেন দিন শেষে কিন্তু আমার কবিতরগুলো আমার ওদের নিজের যে স্থানে থাকার স্থানে তারা ফিরে চলে আসলো সো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আর এটিতে আমার আস্তে আস্তে এদের প্রতি যে বিশ্বাসটা তৈরি হয়ে গেছে বা ভালোবাসাটা তৈরি হয়ে গেছে এটা অফুরন্ত তাই আমি বলি কবিতর থেকে আমি কি পাই সেটা আপনারা অলরেডি বুঝতে পারছেন এবং আপনারাও কবিতর পালন করেন ইনশাল্লাহ আপনারাও এইভাবেই পাবেন